কি কি পেলাম জামাই ষষ্ঠীর থেকে, কি কি উপহার দিল আমার শ্বশুর শাশুড়ি, সেটা কিন্তু দেখানো হয়নি। আমরা খেতে বসেছি এখন, এখানে এসে দুজন খেতে বসেছে, দেখুন ওটা কার ভালো। আমরা একটা শ্বশুর বাড়িতে গেছিলাম, ইনভাইট ছিল, সেখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম। আজকে কিন্তু আরেকটা মানে শ্বশুর বাড়ি না শাহুড়ি বাড়ি জানি না, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীতে এসে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা আজকে যাচ্ছি একটা আমার কাকি শাহুড়ি মানে কাকা শ্বশুরের বাড়িতে, ইনভিটেশন আছে আমাদের খাওয়া দাওয়া, সেখানেই যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম নেজাটে, একটা এমার্জেন্সি দরকার ছিল, বাড়ির কাছ থেকে গিয়ে আবার ঘুরে চলে এসেছি, কারণ হালকা কাজ ছিল, কাজটা মিটিয়ে চলে এসেছি, আজকে বাড়িতে চলে যেতাম, বাট এই ইনভিটেশনটা আসলে সকালবেলা হঠাৎ করে, তাই আর কি যেতে পারলাম না, কারণ অনেকবারই এসছি, ওরা বলে না, হঠাৎ বলেছে তাই কথাটা ফেলতেও পারলাম না, জল খেলেও শুধু তাও যেতে হবে। ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আরে আমরা যে বাড়িতে এসেছি এই বাড়িতে আমার দুটো শালি আছে, দুজনকেই হয়তো আপনাদের আগে অন্য ভ্লগে দেখেছেন, হয়তো অত ক্লোজ থেকে চেনেন, আর এটা অনেক টুকিদের বাড়ির কাছাকাছি এই কাকা শ্বশুরের বাড়িটা। এই যে একজন শালি, আর ভেতরে একটা শালি আছে, এই যে দেখতে পাচ্ছি, এর আগেও হয়তো আপনারা দেখেছেন অনেক ভিডিওতে, হয়তো খেয়াল আছে কিনা জানি না। আমরা খেতে বসেছি এখন এখানে এসে, দুজন খেতে বসেছে, দেখুন ওটা কার ভাত, এটা একটু বল, একটু সামনে এসে বল ওটা কার ভাত। এটা তো সেই আমাদের পিতিবদায় থেকে বেশি খায়। হ্যাঁ ওই দে আরেকজন আসতেছে বডিগার্ড। হ্যাঁ কালকে আপনারা দেখেছেন, কালকে আমরা একটা শ্বশুর বাড়িতে গেছিলাম, ইনভাইট ছিল, সেখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম। আজকে কিন্তু আরেকটা মানে শ্বশুর বাড়ি না শাহুড়ি বাড়ি জানি না, মানে অনেকগুলো শাহুড়ি আসছে, শ্বশুর দেখতে পাচ্ছি না, ঠিক আছে, শুধু শাহুড়ির দল এখানে, ওই দেখুন এইদিকে বসে আছে, এইদিকে আছে, বাইরে দুজন পালিয়েছে। তো আজকে আমরা এখানে এসেছি, মানে সকালবেলা ঘুরতে এসেছিলাম ব্রাশ করতে করতে, তো তখনই আমাদেরকে বলেছে যে লুচি আলুর দম হচ্ছে, তোমরা এসে খেয়ে যাবে, তো এখন তার জন্য এসেছি এখানে খেতে, আর এখানে খেয়ে দিয়ে আজকে কিন্তু আমরা বাড়িতেও চলে যাবো, আমাদের ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে, শুধু খাবো দাবো বেরিয়ে যাবো, আবার ওদিকে আমার শাশুড়ি মাও রান্না করেছে, মানে এখান থেকে খেয়ে আবার ওখানে খেতে হবে। এইদিকে সবাই একটু হাত হিলি দাও তোমরা বন্ধুগণ, সবাই তোমরা ভালো থাকবা, ঠিক আছে, আবার দেখা হবে। লুচি আলুর দম খেয়ে আমরা শ্বশুর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে বার হয়ে গেছি। এখানে আমার কিছু দাদু দিদা আছে যারা পাশেই থাকে, তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টুকিও চলে এসেছে, আর আজকে আমাদের সাথে আমি আর মৌ যাবো না, আমার শ্বশুর শাশুড়ি দুজন যাবে, ওরা আমাদেরকে গিয়ে নেয়াক অব্দি ছেড়ে দিয়ে আসবে ভ্যানে করে, তাই আমরা সবাই একসাথে যাচ্ছি। এটা কিন্তু খুবই একটা আনন্দের বিষয়, ভীষণ একটা আনন্দের মুহূর্ত এটা, তো সবাই আমাদেরকে বলছে তোরা ভালোভাবে যাস। ফাইনালি আমাদের গাড়িটা ছেড়ে দিল, টুকিকে হাত দিয়ে টাটা করে দিলাম, টুকিকে বললাম যাবি, টুকি বলল হ্যাঁ কিছুদিন পরে আবার দেখা হবে, কারণ অনেক দিন ছিল টুকির বাড়ি যেতে ইচ্ছে হচ্ছিল না এখান থেকে। এখন আমরা চলে এসেছি নেজাটে, আর এসে এখন কিছু ফল টল কেনাকাটা হচ্ছে, মৌমিতাকে জিজ্ঞাসা করা হচ্ছে মৌমিতা তুমি কী ফল নেবা, মৌমিতা বলছে কালো জাম নেবো, আর এই যে কালো জাম আমরা এখন নিচ্ছি, আর এই কালো জাম যার দাম কী বলবো, 100 গ্রামের দাম 20 টাকা, কিন্তু 100 গ্রাম ওজন করলে কিন্তু 20টা হচ্ছে না। ফলটা নিয়ে চলে আসলাম আমরা নেজাট ফেরিঘাটে, এখন আমরা নেজাট থেকে খেয়া পার হয়ে যাবো কালীনগর, আর এত প্রচণ্ড গরমের মধ্যেও দেখতে পাচ্ছেন এখানে প্যাসেঞ্জারের কিন্তু কমতি নেই। চলে এসছি গুলটি, চ ঘর চ, পিতি পিতিকে লবো না, আমরা পিতি থাক ওখানে, আমি বুলটি আর ওই দীপশিকাকে লোবো, আর কাউকে নেওয়ার দরকার নেই। হ্যাঁ জামাই ষষ্ঠী থেকে তো বাড়িতে চলে আসলাম, আর আগের বছরে জামাই ষষ্ঠীতে কী গিফট পেয়েছিলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, বাট এই বছরে কী গিফট পেলাম জামাই ষষ্ঠীর থেকে, কি কি উপহার দিল আমার শ্বশুর শাশুড়ি, সেটা কিন্তু দেখানো হয়নি। কে এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা শ্বশুরবাড়িতে কী কী গিফট পেয়েছি, তাই তো নাকি, দেখানো যাক। তো প্রথমে আমি বলে দিই, এই যে গেঞ্জিটা পরে আছি আপনারা দেখেছেন, এটা ধুতি গেঞ্জি দিয়েছিল, তো এই যে সেই গেঞ্জিটা একটা পরে আছি আমি, এবার সাজিয়ে রেখেছে মৌমিতা একটা একটা করে, মৌমিতাও দেখা বলো কী কী আছে। তারপরে থালা গেলাস, এটা মানে প্রত্যেকবারেই থাকে থালার গেলাস, এটা খেতে দিয়েছিল সেইটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেটা পরে ষষ্ঠী খেয়েছিলাম আপনারা দেখেছেন অলরেডি ভিডিওতে, এটা তো থাকবেই। এইটা এটা হলে মানে 3 বছর ষষ্ঠী করছি, এই প্রত্যেকটা একটা করে সেট, মানে একটা করে ধুতি, একটা থালা গেলাস, আর এই মাদুর, এই 3 সেট সব কিন্তু জমা আছে আমাদের ঘরে রাখা আছে আর কি, তাই তো, ব্যবসা করবো ঠিক।
বিক্রি করবো, আরও দু পাঁচ বছর হবে তখন একসাথে যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আপনাদেরকে দেবো। তো এটা হলো, আর এটা গেঞ্জি যেটা আমি ষষ্ঠীতে পড়েছিলাম আপনারা দেখেছেন, বাট এটা কে দিয়েছে হয়তো আপনাদেরকে জানানো হয়নি। এটা আমাকে দিয়েছিল আমার মেজো কাকি শাউরি, মানে টুকির মা, এটা দিয়েছিল টুকির মা দিয়েছিল। তো এটা গেঞ্জি হলো, পরেরটা মমিতা বলে দেবে, জামা বাংলায় বলে জামা। তারপরে একটা জামা এখনো পড়া হয়নি, এটা এটা থেকে দিয়েছে নিয়ে চলে এসেছে, এখন এটা ফিটিং করা হয়নি, ফিটিং করতে হবে। এটা আমার মানে আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে আর কি, শাশুড়ি মা দিয়েছে। শুধু জামা না প্যান্ট আছে, একটা প্যান্ট আছে, আমি কাটানো প্যান্ট পরি বলে ওই জন্য আমাকে হাফ প্যান্ট কিনে দিয়েছে একটা জিন্সের। পুরোটা খোলো, এই যে এটাও আমার মানে খুব পছন্দ হয়েছে, এটা পরে আমি পরবো, ঠিক আছে। শীতকালের সময় তো হেভি কাট, বাইরে বার করে গেছি কিন্তু পরিনি, পরবো এটা, পরবো বিকেলবেলা ঘুরতে গেলে তখন পরা যায়। আরেকটা আছে গেঞ্জি, এটা এমনি পরার জন্য আর কি, এটা গেঞ্জি ঘরে পরবো বিকেলবেলায় পরবো। আর কি আছে, তারপরে আছে এটা হচ্ছে মমিতার, মমিতাকে ওর মা বলছিল শাড়ি নিবি, ও বলছে যে না শাড়ি না, শাড়িতে সকল ভর্তি হয়ে যাচ্ছে, মানে এখানে অর্ধেক শাড়ি আছে আর আমার ওখানে অর্ধেক শাড়ি আছে বাপের বাড়ি, তার জন্য বাবা বলছে অনেক শাড়ি আছে, তার জন্য আমি তাহলে আর কি করবো, দুটো নাইটি কিনে দাও আমাকে, তাই দুটো নাইটি নিয়েছে, দুটো নাইটি নিয়ে চলে এসছে। আবার বোতাম দেওয়া নাইটি কিনেছে, প্রথমে তো বয়স্ক বয়স্ক তো নাই, ও তুমি প্রথম দিন দেখো নি বয়স্ক না, তাহলে এটা লজিক আছে, ও সেম জানি না, আই ডোন্ট নো, পরে বলবো তোমাকে কানে কানে। তো এগুলো ছাড়াও কিন্তু আরো কিছু ছিল, যেমন আম ছিল, আম মা শ্বশুর বাড়ি থেকে দিয়েছিলাম, আমার কমলা বুড়ি কমলা বেওড়া আম দিয়েছিল, আরও আর কি ছিল, একটা ব্যাগ ছিল, ব্যাগটা আছে এখানে, এই জিনিসপত্রগুলো আমার জন্য একটা ব্যাগ দিয়েছিল হাতে ঝুলানো ব্যাগ, সেটাও আছে। তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি, আপনারাও কমেন্ট করে জানাবেন জিনিসগুলো কেমন। আর আরেকটা জিনিস যেটা আপনারাও জামাই ষষ্ঠী করতে গেছেন অনেকে, কে কী গিফট পেয়েছেন সেটাই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর পরবর্তী আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি, ভিডিওটা হয়তো একটু ছোটো কিন্তু এখানে সমাপ্ত করছি, বাট পরবর্তী যে ভিডিওটা আসছে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও আসছে, দুটো বড় বড় গুড নিউজ আছে যেটা আপনারা জানতে পারবেন। ফার্স্ট একটা গুড নিউজ নেক্সট ভিডিওতে পাচ্ছেন, তারপরে আবার একটা গুড নিউজ তারপরে জানতে পারবেন, যেটা জানলে আপনারা ভীষণ খুশি হবেন আমি আশা করছি। অনেক রকম ব্যাপার আছে, তো আমি কিছু বলবো না, বলতে বলতে হয়তো মুখ ফসকে বেরিয়ে যেতে পারে, তখন সমস্যা হয়ে যাবে, তাই আমি আপাতত এখানে সমাপ্ত করে দিচ্ছি। আপনারা জাস্ট ভিডিওর জন্য ওয়েট করুন, আর আন্দাজ করুন যে গুড নিউজ দুটো কী কী হতে পারে, ভিডিও কমেন্টে জানান, ঠিক আছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।